আমার বনে অনেক পাখির বসবাস। ওই বনে দুটি ধনী পরিবার পাশাপাশি বসবাস করত। এক পরিবারে টোনা টুনি আর তাদের মেয়ে টুকি বাস করত। অন্য পরিবারে রাজু টোনা তার স্ত্রী মনি আর তাদের ছোট্ট মেয়ে টুনটুনকে নিয়ে বসবাস করত। দুই পরিবারের মাঝে অনেক মিল ছিল। কোথাও ঘুরতে গেলে বা কোনো কাজ করতে হলে দুই পরিবার একসাথেই তা করত। একদিন টুকি ওর মা টুনিকে বলতে থাকে, মা মা, টুনটুন আমাকে বললো ওরা সবাই নাকি কালকে নীল পাহাড়ে পিকনিক খেতে যাবে, চলো না মা ওদের সাথে আমরাও ঘুরতে যাই। আমার মনে হয় না ওরা কোথাও ঘুরতে যাবে রে মা। ওরা যদি ঘুরতে যেত তাহলে তো মুন্নি আমাকে সবটা খুলেই বলতো। কই, আমাকে তো একবারও বললো না যে ওরা ঘুরতে যাবে। তাহলে যে টুনটুন আমাকে বললো, টুনটুন আমার সব থেকে ভালো বন্ধু, ও কখনোই আমাকে মিথ্যে কথা বলবে না। হয়েছে হয়েছে, ও নিয়ে আর মাথা ঘামাতে হবে না রে মা। এখন খেতে আয় তো, এদিকে আবার স্কুলের সময় হয়ে যাচ্ছে, চল চল তাড়াতাড়ি চল। এই বলে টুনি টুকিকে নিয়ে খেতে বসে। রাস্তা দিয়ে টোনা আর রাজু বাড়ির দিকে আসছিল। এমন সময় রাজু বলে ওঠে, টোনা তোকে সেই সকাল থেকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কাজে চাপে কথাটা বলতেই ভুলে গেছিলাম রে। ভুলে তো যাওয়ারই কথা, এখন তো তুই আমার থেকে তোর কাজকে বেশি ভালো বন্ধু বলে মনে করিস। তা কি কথা বলতে চেয়েছিলি বল দেখি? মুন্নি অনেক দিন ধরে বায়না করছে, ও নাকি নীল পাহাড়ে পিকনিক খেতে যাবে। কাল তো ছুটির দিন, তাই আমি ভাবলাম দুই পরিবার মিলে একটু ঘুরতে যাই। কতদিন হলো ঘুরতে যাই না, কি বলিস তুই, যাবি না তোর পরিবার নিয়ে ঘুরতে? আমার বন্ধুর পরিবার যাবে আর আমার পরিবার যাবে না, এটা কি হতে পারে নাকি? অবশ্যই যাবো। এসব বলে চলতে চলতে ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে টোনা টুনিকে বলতে থাকে, টুনি রেডি থেকো, কাল কিন্তু আমরা দুই পরিবার নীল পাহাড়ে পিকনিক করতে যাব। কাল অনেক দিন পর সেই রকম একটা আনন্দ হবে। ইয়ে, বলেছিলাম না আমার বন্ধু টুনটুন কখনো আমাকে মিথ্যে কথা বলে না। যাই, কাল কিভাবে সাজবো সেটার প্র্যাকটিস করি। মেয়েটা একদম তোমার মতোই বন্ধু পাগল হয়েছে জানো, তবে আমিও তোমাদের তুলনায় কম নই। অন্যদিকে রাজু টোনাকে দেখে মুন্নি বলতে থাকে, কি গো, ঘুরতে যাওয়ার কথা টোনা দাদাকে বলেছ নাকি বলনি? শোনো, ওই পরিবার যদি ঘুরতে না যায় তাহলে আমিও যাব না। আরে চিন্তা করো না, আমি টোনাকে বলেছি আর টোনাও রাজি হয়েছে, এবার খুশি মনে ঘুমাতে চলো। পরের দিন সকালে ওরা দুই পরিবার মিলে ঘুরতে যায়। এভাবে মিলেমিশে ওদের দিন কাটতে থাকে। একদিন টোনা রাজু টোনার বাড়িতে যায় আর টোনা বলতে থাকে, রাজু তোকে একটা খবর দেওয়ার জন্য আসলাম। খবরটা হলো কবুতর দাদা তার মেয়ের বিয়ের জন্য একটা বড় জমি বিক্রি করতে চাচ্ছে। তাই বলি কি, অত ভালো জমিটা হাতছাড়া না করে তুই কিনে নে। শুধু আমাকেই কিনতে বলছিস? তুই অর্ধেক কিনে নে আর আমি অর্ধেক নেই। না রে বন্ধু, আমার অত টাকা নেই, তুই বরং পুরোটা কিনে নে। এই জমি কিনে আমি আমার সম্পত্তি তোর থেকে বেশি করতে চাই না, দরকার পড়লে আমি তোকে টাকা দিব, তবুও তুই অর্ধেক নিবি, বুঝেছিস? আর আগের মতোই আমাদের সমান সমান সম্পত্তি হবে। রাজুর কথা শুনে টোনা রাজি হয়। রাজু টোনাকে টাকা ধার দেয় আর দুজনে মিলে অর্ধেক অর্ধেক করে জমি কিনে নেয়। এভাবে ওদের দিন কাটতে থাকে। ওদের দুই পরিবারের মিল দেখে যজ্ঞ কাকের মনে অনেক হিংসে হয়। যজ্ঞ কাক ছিল খুবই লোভী আর দুষ্ট বুদ্ধির পাখি। একদিন যজ্ঞ কাক তার বাড়িতে বলতে থাকে, এই দুই পরিবারের মাঝে যতদিন মিল আছে ততদিন আমি এই বনের কোনো জমি বাড়ি কিনতে পারবো না। এই দুই পরিবারের মাঝে ফাটল আমাকে ধরাতেই হবে। আজ থেকে আমার নতুন কাজ হলো এই দুই পরিবারের মাঝে ফাটল ধরানো। হ্যাঁ, এই বলে যজ্ঞ কাক পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে। পরের দিন যজ্ঞ কাক তার পরিকল্পনা মতো টোনার সাথে রাস্তায় দেখা করে আর যজ্ঞ বলতে থাকে, আরে টোনা,
তোমাকে তো আমি দুদিন ধরে খুঁজছি একটা জরুরি কথা বলার জন্য। কি কথা আমার সাথে বলো তো? তোমার প্রাণের বন্ধু রাজু কয়েকটা গুণের কথা বলছি শোনো। তোমার বন্ধু তোমার বিশ্বাস অর্জন করে তোমার সব সম্পত্তির মালিক হতে চায়, জানো? সেটা কি তুমি বুঝতে পারো না? কি বলছো এসব? এটা আমি বিশ্বাস করি না। এই সব তোমার কারসাজি, তাই না? তোমার বানানো কথা। আমার বন্ধু কখনোই এমন কাজ করবে না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমার ভালোর জন্যই তোমাকে সতর্ক করে দিতে এসেছি, জানো? একবার ভেবে দেখো, তোমার বন্ধু সম্পর্কে বানিয়ে বলে আমার কি লাভ বলো তো? তবে সাবধানে থেকো, তোমার বন্ধু নামে শত্রু থেকে। এই বলে যোগ্য কাক ঘুরে যায়। আর টোনার মতো একই কথা চকুকাক রাজুকেও বলে। আর রাজু এসব কথা শুনে কিছুটা রেগে যায়। আর টোনার বাড়িতে এসে বলতে থাকে, টোনা, এই টোনা, তোকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আর শেষে তুই কি না আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠকাতে চাইছিস? আমি কি তোকে কম ভালোবাসি নাকি? তুই আমার উপকারের কথা ভুলে গিয়ে আমারই সব সম্পত্তি নিজের করে নিতে চাইছিস? আমি এটা কখনোই ভাবিনি রাজু। বাবা টোনা, নিজের দোষটা আমার উপর চাপাতে চাইছিস? বিশ্বাসঘাতক, আমি আর কখনো তোকে বিশ্বাস করব না। তোর সাথে আমার আর কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই, বুঝেছিস? এইভাবে ওদের দুই পরিবারের মাঝে ঝগড়া শুরু হয়, আর প্রতিদিন চলতে থাকে। ঝগড়া হলেও ওদের দুই পরিবারের মাঝে একটা মায়ার টান ছিল, সেটা যোগুকাক বুঝতে পারে। আর যোগুকাক তার বাড়িতে বলতে থাকে, না, যেভাবে চলছে তাতে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই এই দুই পরিবার আবারও মিল হয়ে যাবে। আমায় আরো শক্তপোক্ত করে একটা বুদ্ধি বের করতে হবে ওদের দুই পরিবারকে ফাটল ধরানোর জন্য। যোগুকাক পায়চারি করে আর এসব ভাবতে থাকে। পেয়েছি, এবার আমার আসল রূপ দেখবে ওই দুই পরিবার। যোগুকাক তার বুদ্ধিমতো রাজুর মেয়ে টুনটুনকে নদীর পাড়ে তুলে আনে আর টুনটুনকে নদীতে ফেলে দেয়, আর টুনটুন সেখানেই মারা যায়। এরপর যোগুকাক তাড়াতাড়ি করে রাজু টোনার কাছে যায় আর টোনার বিরুদ্ধে ভুলভাল বোঝায়। সব শুনে রাজু টোনা বলতে থাকে, কি টোনার এত বড় সাহস? ও আমার মেয়েকে মেরে ফেলেছে, ও আজ শত্রুতার চরম পর্যায়ে পৌঁছেছে, আমি ওকে ছাড়বো না। আজ তোমাদের শত্রুতার কাছে আমার মেয়েটা বলি হয়ে গেল, আমি এখন কি করে আমার মেয়েকে ছেড়ে থাকবো? টুনটুন মামার, হে ঈশ্বর, একে করলে তুমি আমার সাথে, আমার মেয়েকে ফিরিয়ে দাও ঈশ্বর। এরপর রাজু টোনার বাড়ির সামনে যায় আর বলতে থাকে, এই শয়তান খুনি টোনা, বাইরে বেরিয়ে আয় বলছি। শত্রুতার ধর্ম হলো প্রতিশোধ। তুই আমার বুক খালি করেছিস, আমিও তোর বুক খালি করব। কি বলছিস এসব? আমি তোর বুক খালি করলাম কিভাবে? আমার মেয়েকে হত্যা করে এখন সাধু সাজছিস? আমি তোকে ছাড়বো না। এই বলে রাজু লাঠি হাতে নিয়ে টোনার দিকে তেড়ে যায়। যেই না রাজু টোনাকে মারতে যায়, ঠিক তখনই টুকি বলে ওঠে, দাঁড়াও, আর নিজেদের মধ্যে মারামারি করো না। তোমরা তো জানোই দুজনের ঝগড়া আর তৃতীয় জনের লাভ। টুনটুন মরেনি, মরার অভিনয় করেছে। টুনটুন, এই টুনটুন এদিকে আয়। টুকির কথায় টুনটুন সবার সামনে আসে আর টুনটুনকে দেখে যোগুকাক বলে, আমি নিজের চোখে তো টুনটুনকে নদীর পানিতে ডুবে মরতে দেখেছি, তাহলে এটা কি করে সম্ভব? নিজের চোখেই নয়, শুধু বলো, নিজের হাতেই ওকে মারতে চেয়েছিলে? শয়তান যোগ্যকা, তোর সব প্ল্যান আমরা দুজন আগে থেকেই জানতাম। তুই আমাদের দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে নিজেই উপকৃত হতে চেয়েছিলি, তাই না? বাবা, রাজু আঙ্কেল, এই দেখো যোগ্যকাকের দুষ্টু বুদ্ধির ভিডিও। এই বলে টুপি ব্যাগ থেকে মোবাইলটা বের করে আর টুনটুনকে ধাক্কা মারা থেকে শুরু করে সব ভিডিও দিয়ে দেখায়। সব দেখে রাজু বলতে থাকে, শয়তান যোগ্যকাক, তুই এতটাই রিচ, তোর কারণে আমাদের দুই পরিবারের অনেক ক্ষতি হয়েছে, তোকে আজ আমরা ছাড়বো না। টোনা, এই নে লাঠি। এই বলে টোনার রাজু যোগ্যকাকে অনেক মারে আর যোগ্যকাকে ওরা পুলিশে ধরিয়ে দেয়।
এরপররা দুই পরিবার আবারো আগের মতোই সুখে শান্তিতে মিলেমিশে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।